ভারত সরকারের ইলেকশন কমিশনের নতুন আইন অনুযায়ী ভারতীয় নাগরিকদের প্রত্যেককে তাদের ভোটার আইডি কার্ডকে আধার কার্ডের সঙ্গে লিংক করাতে হবে। আপনাদের ভোটার আইডি কার্ডকে কিভাবে আধার কার্ডের সঙ্গে লিংক করবেন তাও আপনার মোবাইল দিয়ে, তার জন্য ভিডিওটি সম্পূর্ণ দেখুন। শুরু করছি আজকের ভিডিওটি। আপনার ভোটার আইডি কার্ডকে আধার কার্ডের সঙ্গে লিংক করানোর জন্য প্রথমত আপনাদের প্লে স্টোরে গিয়ে ভোটার হেল্পলাইন অ্যাপটি ডাউনলোড করে নিতে হবে, অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া লিঙ্কে ক্লিক করে এই অ্যাপটি ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করার পর এইরকম আসবে, এখানে আই এগ্রিতে ক্লিক করে নেক্সটে ক্লিক করে দিবেন। তারপর এখানে ল্যাঙ্গুয়েজ সিলেকশন করবেন, ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে গেট স্টার্টে ক্লিক করবেন। তারপর এইরকম পেজটি চলে আসবে, এখানে দেখুন ভোটার রেজিস্ট্রেশন, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম পেজটি চলে আসবে, এখানে ফর্ম দেখাবে, লাস্ট যে ফর্মটি রয়েছে ফর্ম 6B, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম আসবে, এখানে নিচে দেখুন লেট স্টার্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এইরকম আসবে, এখানে আপনার মোবাইল নাম্বারটি বসাবেন, বসিয়ে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন। ওটিপিতে ক্লিক করার পর আপনার মোবাইলে একটি ওটিপি চলে আসবে, সেটি বসিয়ে ভেরিফাইয়ে ক্লিক করে দিবেন। তারপর এইরকম পেজটি চলে আসবে, এখান থেকে লেখা রয়েছে ইয়েস আই হ্যাভ ভোটার আইডি নাম্বার। এখানে যদি আপনার কাছে ভোটার আইডি নাম্বার থাকে তাহলে ইয়েসে ক্লিক করবেন, আর না থাকলে নোতে ক্লিক করবেন। তো আমার কাছে ভোটার আইডি কার্ড রয়েছে, তার নাম্বার রয়েছে, ইয়েসে ক্লিক করে নেক্সটে ক্লিক করবেন। তারপর এখানে উপরে আপনাকে আপনার ভোটার আইডি কার্ড নাম্বারটি বসাবেন, বসিয়ে স্টেটটি সিলেকশন করে নেবেন। স্টেট সিলেকশন করার পর প্রসিডে ক্লিক করে দিবেন। প্রসিডে ক্লিক করার পর এইরকম এখানে আপনার সম্পূর্ণ ডিটেলস চলে আসবে, তারপর এটি দেখার পর নেক্সটে ক্লিক করে দিবেন। নেক্সটে ক্লিক করার পর এইরকম পেজে চলে আসবে, এখান থেকে নিচে রয়েছে আধার ডিটেলস, এখানে আপনার আধার নাম্বারটি বসাবেন। আর যদি আপনার কাছে আধার নাম্বারটি না থাকে তাহলে এখানে বক্সে ক্লিক করবেন, ক্লিক করে অন্য ডকুমেন্ট আপলোড করবেন। যেহেতু আমার কাছে আধার রয়েছে তাই আমি আধার নাম্বারটি বসালাম, বসিয়ে মোবাইল নাম্বার বসাবেন, একটি ইমেল অ্যাড্রেস বসাবেন, তারপর আপনার প্লেস এখানে লিখবেন, লিখে ডানে ক্লিক করে দিবেন। ক্লিক করার পর এইরকম বিবরণটি চলে আসবে, এখানে আপনার পুরো ডিটেলস চলে আসবে, তারপর কনফার্মে ক্লিক করে দিবেন। কনফার্মে ক্লিক করার পর এইরকম থ্যাংক ইউ লেখা আসবে, আপনার সাবমিট সাকসেসফুল হয়েছে লেখা আসবে। এখানে আপনার রেফারেন্স নাম্বারটি নোট করে রেখে দিবেন, এটি দিয়ে আপনি আপনার স্ট্যাটাসটি চেক করতে পারবেন যে কতটুকু আপনার কাজটি হয়েছে তা ট্র্যাক করতে পারবেন। এইভাবে আপনারা ভোটার আইডি কার্ডকে আধার কার্ডের সঙ্গে লিংক করাতে পারবেন।